দর্শক, লা রিভেরিয়া রিসোর্টটি ঘুরে এসে এর ঠিক পাশে একটি পার্ক রয়েছে, নাম পন্ড গার্ডেন। এটা ঘুরতে আসলাম, ভিতরটা অনেক সুন্দর, চলো এটা ঘুরে আসি। এই পার্কটি মূলত যারা আপনারা খুব নীরবতা পছন্দ করেন তাদের জন্য প্রযোজ্য। তবে চমক হিসেবে আমি আপনাদেরকে প্রথমেই শোনাতে চাই একজন স্থানীয় শিল্পীর গান, যিনি এইখানে কোনো অনুষ্ঠান হলে গেয়ে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা জানি কি? আপনি তো গান করে নিয়ে যাবেন না, আমাদের একটা গান শুনুন তাহলে। আমি একজন ক্ষুদ্র অধম হিসাবে, তবে প্রকৃত আমি শিল্পী না, একটু সাহস করি আর কি, মানুষের সম্মুখে আমার চান্স দেয় তখন আমি একটু পরিবেশন করি, ভালো লাগলে আমি নিজেকে ধন্য মনে করি। যেই জন্য তো আমরা শুনতে বসছি। মেরে মেহবুব পায়া মত হোগি আজ রুসুয়া তেরে গলিয়ো মে মোহাব্বত হোগি। বাংলা গানের অনুরোধ করছি। রসিকা মার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা মার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হ্যাঁ, নামো কি জানি বলছো? আঙ্কেল ভাই। এবার চলুন দুই পিচ্চির দুষ্টুমি দেখে আসি। তোমার নাম কি? তোমার হ্যাঁ, এবার লাভ ইয়া করো, আসো। বলো যে আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। কি ডরাও? ওটা ঘুরে ওঠো, হ্যাঁ আগে ওঠো ওঠো। এখানে ওর দুইজন তোমরা কিছু বলো, এই পার্কটা কেমন? সুন্দর 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 সুন্দর।
খুব ভালো, খুব ভালো, হ্যাঁ খুব ভালো, কি সুন্দর, খুব ভালো। এটা হাতেই ঘোরানো যায় তাহলে? না, এটা হাতেই ঘোরানো যায়। অনেক হাতে ঘুরাই দিলে মোটর আছে না, মোটর ঘুরাইছে। আর মানুষজন নাই যে কারণ কি? বড় বড় পিকনিক, এই অনুষ্ঠান পিকনিকও আসে অনেক মানুষ না। এই যে শেষ, এখন মারামারি করো না, বেতা আমি গান গাই। বাচ্চাদের খেলার জায়গাটি কোনো এক কারণে চালু নেই, তবে আপনারা যদি এই জায়গায় বুকিং দিয়ে আসেন তাহলে ওনারা বাচ্চাদের এই খেলার জায়গাটি চালু করে আর কি। এই জায়গায় কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কীভাবে বুকিং দেবেন, বিস্তারিত ভিডিওর শেষে দেওয়া আছে। ওনাদের এই জায়গায় একটা কনভেনশন হল আছে, কমিউনিটি সেন্টার বলতে পারেন, চলুন সেটা ঘুরে আসি। এটা হচ্ছে সেই মেন হল। এটা ভাড়া কেমন পড়বে? এটা ভাড়া মনে করেন যে লোক বুঝে
মনে করেন যে এখানে লোক আসে 300-400, আবার মাঝে মাঝে 600-700 লোক হলে 80,000, 50,000, 60,000, আবার যদি লোক কম হয় তাহলে 20-30,000, আবার এখানে বিয়ে শাদী হয়, যদি এলাকার কোনো বিয়ে শাদী হয় তাহলে 20,000, আর যদি কোনো দূর থেকে কোনো লোক আসে তাহলে ওদের কাছ থেকে আরও বেশি নেওয়া হয়, 80,000, 60,000, 70,000 লোক বোঝা যায়। শীতের সময় বেশি জমজমাট থাকে, শীতের সময় পার্টি মানে লাগাতার আসে, সপ্তাহে 2-3টা-4টা বুকিং থাকে। আচ্ছা, এটা এখানে আসার জন্য সবচেয়ে ভালো রাস্তাটা কোনটা? মানে সবচেয়ে ভালো রাস্তা হয়েছে যে মায়ের বাড়ি দিয়া, এই না ওই যে কাঞ্চন ব্রিজ, প্রথমত যদি ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আসতে এই যে কুড়িল, যে আমাদের কুড়িল বিশ্ব রোডটা, ওই 300 ফুট দিয়ে হয়ে, হ্যাঁ 300 ফুট দিয়ে ওই কুড়িল বিশ্ব রোড দিয়ে আমাদের এই কাঞ্চন ব্রিজের উপর দিয়ে। আর এই জায়গাটার নাম কি, পাড়াটা? এইটার নাম হচ্ছে কেন্দুয়া।